আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনের নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কেবলমাত্র মাধ্যমিক পাস আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আইটিআই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সের লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশনের ডেট দেখতে পাচ্ছো নয়ই জানুয়ারি 2023 সালে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে যার নোটিফিকেশন নাম্বার তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এখানে তোমাদের আদ্রা ডিভিশনে রিক্রুট করাচ্ছে যেখানে তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে রিক্রুট করাচ্ছে যেখানে টোটাল ছাব্বিশটি রেলওয়ে স্টেশনে তোমাদের রিক্রুট করা হচ্ছে এবং তোমরা কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ রয়েছে আটই ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অফলাইনে কিভাবে আবেদন করবে সেটা জানিয়ে দেবো এখানে তোমাদের দেখো কোন কোন রেলওয়ে স্টেশনে রিক্রুট করছে সেগুলো জানিয়ে দিয়েছে টোটাল ছাব্বিশটি রেলওয়ে স্টেশনে রিক্রুট করেছে রেলওয়ে স্টেশনের নামগুলো দেখে নিতে পারো আমি টেলিগ্রাম গ্রুপে এই নোটিশটা দিয়ে দেবো এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমরা নোটিসের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো এবং এখানে আবেদন করতে গেলে কি কী এলিজিবিলিটি কাইটা লাগবে সেগুলো অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তার আগে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে সিলেকশন প্রসেসটা দিয়ে দিয়েছে তোমরা দেখে নিতে পারো যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্টেড হবে তাদেরকে একটা সিকিউরিটি ডিপোজিট দিতে হবে যার পরিমাণ দশ হাজার টাকা থাকবে যেটা তোমাদের ইস্টার্ন রেলওয়ে নেবে এবং তোমরা যখন কাজটি ছেড়ে দেবে তোমাদের এই সিকিউরিটি মানিটি আবারও ফেরত দিয়ে দেওয়া হবে এবং পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বছরের জন্য রিক্রুট করেছে টোটাল তোমাদের তিন বছরের জন্য রিক্রুট করা হচ্ছে এবং কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখো জানিয়েছে তোমাদের এই ছাব্বিশটি রেলওয়ে স্টেশন যে সমস্ত ডিস্ট্রিকে পড়ছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা শুধুমাত্র আবেদন করতে পারবে সঙ্গে অবশ্যই মিনিমাম এজ ১৮ বছর হতে হবে এবং টেন্থ পাস হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে সঙ্গে ইংলিশের

যেগুলো এই নোটিসে উল্লেখ করা হয়েছে সমস্ত ডকুমেন্ট অ্যাটেচ করার পর তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখো এখানে একটি ডব বক্সের কথা উল্লেখ করা রয়েছে এই ডপ বক্সে গিয়ে তোমাদের জমা দিতে হবে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো তার আগে অবশ্যই রেলওয়ে স্টেশনগুলো দেখে নেবে কারণ এই সমস্ত রেলওয়ে স্টেশন যে সমস্ত ডিস্ট্রিক্টে পড়ছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় সো ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করতে পারো ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক পেয়ে যাবে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সেখানেও পিডিএফ কপি পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন